নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা পুরভরা চিলার রেসিপি শেয়ার করব, আর সাথে থাকছে এই চিলার সাথে খাওয়ার জন্য একটা চাটনির রেসিপিও এই একই ভিডিওতে। যারা রোগা হওয়ার জন্য ডায়েট করছেন অথবা করতে চান, তারাও কিন্তু এই চিলা আরামসে খেতে পারেন। ব্রেকফাস্ট বা ডিনারের জন্য এই চিলা একেবারে আদর্শ। তাহলে চলুন আর দেরি না করে এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই এই চিলার সাথে যে চাটনিটা সার্ভ করব সেটা বানিয়ে রাখছি। তো এই চাটনিটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি এখানে দেড় মুঠো মতো রোস্টেড পিনাট বা শুকনো কড়াইতে ভেজে খোসা ছাড়ানো চিনেবাদাম। এর সাথে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, এর পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। একটা মাঝারি সাইজের টমেটো পুরোটাই নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ ইঞ্চ মতো আদা, আদাটা ছোট ছোট টুকরো করে কেটে এখানে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে মিহি করে বেটে নিতে হবে। দেখুন, আমাদের বেসিক চাটনি এখানে একদম রেডি। আরও কিছুটা প্রসেস বাকি রয়েছে, তবে সেটা শেষের দিকে দেখাচ্ছি। তো চাটনিটা এবার সরিয়ে রেখে এই একই মিক্সার জারের মধ্যে আমি চিলার প্রিপারেশনটা করে নেব। চিলাটা আজকে বানাচ্ছি গোটা মুগ ডাল বা তরকার ডাল, যেটাকে আমরা বলে থাকি, সেই ডালটা দিয়ে। ডালটা আমি 6-7 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই ডালটা বেটেই আজকে চিলাটা বানাবো। এখানে 3/4 কাপ মতো ডাল ভিজিয়েছিলাম। তো পুরো ডালটা মিক্সার জারে দেওয়ার পর 1 ইঞ্চ মতো আদা এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে। তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ডালের সাথে কাঁচা লঙ্কা এবং আদাটা মিলিয়ে ভালো করে ডালটাকে আমি বেটে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে এই ডাল বাটাটা ট্রান্সফার করে দিলাম। ডালটা কিন্তু যতটা সম্ভব মিহি করে বেটে নিয়েছি। তো মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। একটা তারের হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এই ডাল বাটাটার মধ্যে আরও কিছু উপকরণ মেশাতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 3/4 কাপ পরিমাণে বেসন। বেসনটা দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হুইস্কার দিয়েই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো জোয়ান। জোয়ানটা হাতের তালুতে নিয়ে এভাবে দু হাতে তালু দিয়ে ঘষে তারপর এর মধ্যে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং ভাজা মশলার গুঁড়ো। শুকনো কড়াইতে জিরে এবং শুকনো লঙ্কা ভেজে সেটাকে গুঁড়ো করে এই ভাজা মশলা আমি তৈরি করেছি, এটাও 1 চা চামচ মতোই দিলাম। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে এর মধ্যে সামান্য একটু আমচুর পাউডার দেব। আপনাদের কাছে পাতিলেপুর রস থাকলে সেটাও দিতে পারেন। আমচুর পাউডারটা 1/2 চা চামচ মতো দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই চিলার মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কোনোটাই হবে না, এরকম একটা মাঝামাঝি কনসিস্টেন্সির মিক্সচার আমাদের তৈরি করতে হবে। তো আমাদের চিলার ব্যাটার বা মিশ্রণটা এখানে একেবারে রেডি। এবার চলে যাব আমি পরবর্তী স্টেপে। চিলাটা আজকে আমি পুর ভরা বানাবো, আগেই বললাম। তো চিলার পুরটা রেডি করব এবার। এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে 1/2 কাপ গ্রেটেড গাজর, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি। একটা মাঝারি ক্যাপসিকামের অর্ধেকটা এখানে আমি ব্যবহার করেছি। 2 টেবিল চামচ মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা পনির। এখানে মোটামুটি 100 গ্রামের একটু বেশি পরিমাণে পনির রয়েছে। তো এই পনিরটাকেই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে মেশাচ্ছি। পনিরটা গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো, মানে ওই শুকনো কড়াইতে ভাজা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো, আর তার সাথে সামান্য একটু আমচুর পাউডারও দিচ্ছি। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চিলার পুর এখানে একেবারে রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এরকম পুর বানিয়ে কিন্তু সেটা দিয়ে পরোটাও তৈরি করতে পারেন। যাই হোক, আমাদের চিলার পুর এবং ব্যাটার দুটোই রেডি রয়েছে। তো চলুন এবার চিলাগুলো রেডি করে নেওয়া যাক। চিলাগুলো ফ্রাই করার জন্য একটা তাওয়া বা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে জাস্ট 1 ফোঁটা তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে পুরো পাত্রটার মধ্যে ছড়িয়ে দিতে হবে এইভাবে। এরপর তৈরি করে রাখা চিলার ব্যাটারটা একটা হাতার সাহায্যে 1 হাতা বা 1.5 হাতা মতো এই ফ্রাইং প্যানের ওপরে দিয়ে এই ফ্রাইং প্যানটাকে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে ডোসার মতো এটাকে স্প্রেডও করে নিতে পারেন। মোটামুটি 30-40 সেকেন্ড মতো এভাবেই এটাকে রেখে দিলে দেখবেন
এই ওপরে সারফেসটা কিন্তু একটু ড্রাই হতে শুরু করেছে, তখন এর মধ্যে এরকম অর্ধেকটা অংশ থেকে পুরটা স্প্রেড করে দিতে হবে। আপনারা চাইলে পুরটা দেওয়ার আগে চিলাটাকে আরেক পিঠ থেকেও খুব ভালো করে ফ্রাই করে তারপর পুরটা এর মধ্যে অ্যাড করতে পারেন, সেই প্রসেসটাও আমি শেষের দিকে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আমি নিজের জন্য বানালে এটাকে এরকম একটা সাইড থেকেই ফ্রাই করি, আর এই ওপর দিকটাতে পুরটা দিয়ে এটাকে উল্টিয়ে খুব ভালো করে ভেজে নিই। তেল যতটা কম দেওয়া যায় ততটাই ভালো, সেই কারণে ওই শুরুতে যে কয়েক ফোঁটা তেল দিয়েছিলাম সেটা কিন্তু একটা চিলা বানানোর জন্য যথেষ্ট। এরপরে একটু বেশি তেল দিয়ে ফ্রাই করেও একটা চিলা আপনাদের দেখিয়ে দেব। তবে আমি যেহেতু এখন আমার ওয়েট লস জার্নিতে রয়েছি, সেই কারণে আমি এরকমভাবে একদম কম তেলেই এই চিলাটা বানানোটা প্রেফার করি, আর এটা খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে, বেশ ফিলিংও হয়। এই একটা চিলা খেলেই পেট অনেকক্ষণ ভরা থাকে। যাই হোক, আমাদের প্রথম চিলা এখানে একেবারে রেডি হয়ে গেছে, এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর এই চিলার সাথে খাওয়ার জন্য একটা চাটনি তো আগেই আমি রেডি করে রেখেছি, তো এই চাটনিটাও সার্ভ করে নিচ্ছি নিজের জন্য। ওই যে বললাম, আমি এখন আমার ওয়েট লস জার্নিতে রয়েছি, সেই কারণে তড়কা দেওয়ার আগেই চাটনিটা আমার জন্য তুলে নিলাম, এরপর বাড়ির সকলের জন্য একটু তড়কা দিয়ে চাটনিটা সার্ভ করব। ব্যাস, এই হলো আমার ওয়েট লস ডিনার রেসিপি। যাই হোক, এবার চলুন বাকিদের জন্য চাটনিটায় তড়কা লাগিয়ে নেওয়া যাক। তো ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচের একটু বেশি পরিমাণে তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 1টা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ মতো গোটা কালো সর্ষে এবং বেশ খানিকটা কারি পাতা। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে রেডি করে রাখা চাটনিটা ঢেলে দেব। এইভাবে চাটনিটাকে 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করব, তারপর এটাকে নামিয়ে নেব। এতে চাটনির মধ্যে যে টমেটোটা ব্যবহার করা রয়েছে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এবং তাতে চাটনিটা খেতে কিন্তু আরও টেস্টি হবে। চাটনির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে বাটিতে লেগে থাকা এক্সট্রা চাটনিটা নষ্ট না হয়। তারপর এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। এই দেখুন, কিছুক্ষণ আগে বলছিলাম না যে চিলাগুলোকে আপনারা চাইলে 2 পিঠ থেকে ভালো করে ফ্রাই করে তারপর পুরটা ভরে সার্ভ করতে পারেন, তো সেই রকমভাবেও কয়েকটা চিলা আমি রেডি করছি। পুরটা দিয়ে দেওয়ার পর আর জাস্ট মিনিট খানেক সময় নিয়ে এটাকে ফ্রাই করে তারপর নামিয়ে নিতে হবে। যাই হোক, আজকের এই হেলদি গোটামুখ চিলা এবং তার সাথে চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমায় জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।